Hello friends, welcome back to my YouTube channel. Moi Anurag Sharma. Apnalok sokoloke punorbar swagatam janaisu mur YouTube channel tuloi. Aji moi apnalokor honmukhot eta notun video lo uposthit hoisu aru ajir video tut moi apnalokor hoite share korim ketaman study materials or packages. To jehetu apnaloke jane Assam direct recruitment 2.0 ba 2023 আহি আছে তো অক্টোবর ফার্স্ট উইক মানত আপোনালোকে এডভার্টাইজমেন্ট পাই যাব 422000 পোস্ট আৰু আসাম ডাইৰেক ৰিক্ৰুইটমেন্ট 2023 আণ্ডাৰত বহুতখিনি ক্লাস 3 আৰু ক্লাস 4 কেটাগৰীৰ পোস্ট উলাব এডভার্টাইজমেন্ট আৰু লগতে কিছুমান এক্সামস সেপারেটলি হ'ব হে 22000 ৰ লাইক কিছুমান এডুকেশনাল ডিপাৰ্টমেন্ট আৰু লগতে আসাম পুলিছৰ এক্সামস কিছুমান সেপারেটলি হ'ব লাইক আসাম পুলিছ সাব ইনস্পেক্টর আসাম পুলিছ কনস্টেবল কিছুমান অকমান সেপারেটলি এক্সাম কন্ডাক্ট কৰিব কিন্তু সবৰে সিলেবাস একে আসাম গৰ্ভমেন্টৰ আণ্ডাৰ যিমানখিনি এক্সামিনেশ্যন হয় প্ৰত্যেকবিলাকৰে সিলেবাস তো কমনে হয় কারণ জেনারেল নলেজ সেকশনত গোটেইখিনি থাকে হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি কারেন্ট এফেয়ার্স সায়েন্স এন্ড এনভায়রনমেন্ট গোটেইখিনি তেনেকুৱাই থাকে গোটেই সিলেবাসবিলাক প্রায় অলমোস্ট আইডেন্টিকেল থাকে কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড রিজনিং ম্যাথস ঠিক আছে তো সেইখিনি থাকে কম্পিউটার নলেজ তো তার কারণে স্টাডি মেটেরিয়ালসর প্যাকেজ কেটামান আছে তো আপনাদের আসাম ডাইরেক্ট রিক্রুইটমেন্ট 2.0 বা 2023 বা যিকোনো আসাম গভর্নমেন্টের আন্ডার যিকোনো কম্পিটিটিভ এক্সামস আপনাদের যদি ক্র্যাক করব বিচারিছে তাহলে এইখানে স্টাডি মেটেরিয়ালস এভেলেবল আছে মোরসর তো আপনাদের ক্রয় করব পারে বহুতে ক্রয় করেছে আর তেওঁলোকে বহুতখিনি বেনিফিশিয়াল হয়েছে কারণ যাবারও আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2022 বহুতখিনি মোর চ্যানেলের লগত জড়িত থাকা বহুতখিনি সাবস্ক্রাইবার্সে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 2022 ক্র্যাক করেছে আর লগতে মোর চ্যানেলের ফালৰ পৰা মই যিমানখিনি স্টাডি মেটেরিয়ালস প্রভাইড করছো তারে অলমোস্ট মোর দেন 50% কোয়েশনস কমনও পাইছিল তেওঁলোকে বহুতকিজনে জনাইছে বহুতকিজন সাকসেসফুল ক্যান্ডিডেটসে মোক জনাইছেও তো স্টাডি মেটেরিয়ালসর প্যাকেজসমূহ এনেকুৱা আছে প্রথমতে ইন্ডিয়ান হিস্ট্রি মানে ইন্ডিয়ান হিস্ট্রি তিনটা পার্ট থাকে যেহেতু এনশিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি মেডিভেল ইন্ডিয়ান হিস্ট্রি মডার্ন ইন্ডিয়ান হিস্ট্রি ঠিক আছে তারে 1500 প্লাস এম সি কিউজ পাই যাব মানে 1500তকেও বেশি এম সি কিউজ আছে ইন্ডিয়ান হিস্ট্রি প্যাকেজত গোটেই একদম স্টেপ বাই স্টেপ গোটেইখিনি আছে লাইক ময়ূরা ডাইনেস্টি ঠিক আছে সেই তেতিয়ারপা স্টার্ট হয়ে পেলায় মানে একদম পুরা এনশিয়েন্টরপা স্টার্ট হয়ে মেডিভুল আহি গল মেডিভুলত আহি যায় আপনার মুগল ঠিক আছে মুগল হিস্ট্রি আহি যায় তারপর আহি যায় মুগলর পিছত আহি যায় ব্রিটিশ ঠিক আছে তো সেই গোটেইখিনি মানে স্টেপ বাই স্টেপ মানে প্রত্যেকটো সেকশনতে 500টাতকে বেশিকে এম সি কিউজ কভার করে টোটাল 1500 এম সি কিউজ আছে ইন্ডিয়ান হিস্ট্রির উপর তো এই প্যাকেজ যদি আপনাদের পার্চেস করব বিচার কিনব বিচার তাহলে 75 rupees পে করব লাগব তারপর আহি গেল ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান পলিটির কারণে আর ইন্ডিয়ান হিস্ট্রি যদি মই ইয়াতে কথা এটা কৈছো ইন্ডিয়ান হিস্ট্রির কারণে আপনাদের বেলেগ কিতাব নিকিনলে হব ইয়াতে ম্যাক্সিমাম এম সি কিউজ কভার করেছে আপনাদের সেইখানে এম সি কিউজ যদি চাই যায় তো মোরলেস আপনাদের পরীক্ষার কমন পড়া মানে 100% 100% মানে সম্ভাবনা আছে কারণ আপনাদের বেলেগ কিতাব পড়ি পেলায় বহুতখিনি কিতাব পড়ব লাগে তো এইখানে কিন্তু এম সি কিউজ এম সি কিউজর থ্রুয়েদি গোটে কিতাবর গোটেখিনি হোল সিলেবাস কভার করেছে গোটে ইন্ডিয়ান হিস্ট্রি তারপর আহি গেল ইন্ডিয়ান পলিটি ইন্ডিয়ান পলিটির কারণে জেনারেলি আমি এস সি আর টি বা এন সি আর টি কিতাব বুকসবিলা ফলো করব লাগে বা লক্ষ্মীকান্তর ইন্ডিয়ান পলিটি বুকখন ফলো করবলগীয়া হয় কিন্তু ইয়াতে 1700 প্লাস ইন্ডিয়ান পলিটির এম সি কিউজ আপনাদের পাই যাব তাতে চ্যাপ্টার ওয়াইজ গোটেখিনি এম সি কিউজ কভার করেছে সো দ্যাট আপনাদের একো কিতাব কিনবলগীয়া নহয় কারণ এখন পলিটির কিতাব কিনব গেলে আপনাদের 700 to 1000 ভিতর পড়ে যায় আর লগতে যদি এন সি আর টি গোটেখিনি কিতাব যদি কালেক্ট করব বা এন সি আর টি বা এস সি আর টি বা সেবার তেতিয়াহলে সেইখিনি কালেক্ট করব গেলেও আপনার 1000 টাকার উচর উচরে পড়ব তিনটা চারিটা ক্লাসর তো বেটার আপনাদের 1700 প্লাস এম সি কিউজ ইন্ডিয়ান পলিটির প্যাকেজট আছে ইয়াতে 100 rupees আপনাদের মূরপা কিনব পাৰিব তাৰপিছত আহি গ'ল অসম অসমৰ ওপৰত 1000 MCQs আছে 1000 MCQs মানে অসমৰ হিষ্ট্ৰী জিঅ'গ্ৰাফি পলিটি ইকনমি এনভাইৰনমেণ্ট মানে গোটেইখিনি কালচাৰ লিটাৰেচাৰ ঠিক আছে সেই গোটেইখিনি বস্তু অসমৰ ওপৰত কভাৰ কৰিছে ইয়াতে 1000 আসাম পলিটিও আছে ইকনমিও আছে কিছুমান কাৰেণ্ট এফেয়াৰ্ছ আছে তাতে 1000টা MCQs আছে 1000টা MCQs অসমৰ পেকেজটো দিব লাগিব আপোনালোকে 50 টকা 50 rupees আৰু এটা অসমৰ ওপৰত স্পেচিয়েল MCQsৰ পেকেজ আছে আসাম আৰু নৰ্থ ইষ্ট এইকেইটা কিন্তু মই এই 500টা MCQs মই নিজে বনাইছিলোঁ বহুতখিনি কিতাব সার্চ করে কারণ এইখানে বনাবর কারণে নর্থ ইস্ট আর অসমৰ স্পেশিয়াল 500টা MCQsৰ স্পেশিয়াল প্যাকেজটো মই বনাবর কারণে এরাউন্ড 4-5খন কিতাব লৈ পেলাই বনাবলগীয়া হৈছিল তারপর যিমান ম্যাক্সিমাম পসিবল কুয়েশনস থাকে সেইখানে মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশনস কভার করেছো তাতে আসাম হিস্ট্রি জিওগ্রাফি পলিটি ইকোনমি এনভাইরনমেন্ট তারপর আহি গেল লিটারেচার কালচার ঠিক আছে অথর্স বুকস এন্ড অথর্স তারপর ফেস্টিভেলস তো সেই গোটেইখিনি আছে মিডিয়া এন্ড নিউজ পেপার সেই গোটেই ম্যাগজিনস তো সেই গোটেইখিনি বস্তু ইয়াতে অসমৰ পোর্শনটোত আছে লগতে নর্থ ইষ্ট স্পেশাল নর্থ ইষ্ট স্পেশালত নর্থ ইষ্টার্ণ বাকি স্টেটসবিলাকৰ ওপৰ যদি কিবা কুয়েশন চাই অসমৰ বাহিৰে বাকি 7খন যোনকেইখন ষ্টেট আছে তাৰ ওপৰত আপোনালোকে ট্রাইবস সেই তেওঁলোকৰ ফেষ্টিভেলস তেওঁলোকৰ বিভিন্ন ধৰণৰ স্পেচিয়েল প্লেচেছবিলাক যোনখিনি ইম্পৰ্টেণ্ট প্লেচেছ তো সেইখিনিৰ ওপৰত কুৱেশ্যনছ পাই যাওঁ টোটেল 500টা MCQs আছে এই স্পেচিয়েল পেকেজটো যিহেতু বহুতখিনি
কুয়েশ্যন সার্চ করে পেলে বনাবলগিয়া হয়েছে নিজে, ঠিক আছে, হ্যান্ডমেড। তো সেইটার কারণে 99 rupees আপনাদের এই পেকেজটা কিনব পারে। তারপর আহি গেল 150 সোলভ কুয়েশ্যনস অন ম্যাথস এন্ড অ্যাপটিটিউড, ঠিক আছে, 150টা সোলভ কুয়েশ্যনস আছে ম্যাথস আর অ্যাপটিটিউড। ম্যাথস আর অ্যাপটিটিউডত ইয়াতে আপনাদের প্রিভিয়াস ইয়ার যান এক্সামস আছে আসাম গভর্নমেন্টের তার স্পেশাল ইম্পর্টেন্ট কুয়েশ্যনস সমূহ লৈ পেলাই ইয়াতে 150টা সোলভ কুয়েশ্যনস পাব ম্যাথস বা অ্যাপটিটিউডের উপর। গোটেইখিনি সিলেবাস কভার হয়েছে আর ইয়াতে বেলেগ কুয়েশ্যন নাই। কুয়েশ্যনটা অকমান চেঞ্জ পাব পাৰে, কিন্তু প্যাটার্নটা একেই থাকিব। আর ইয়াতে স্টেপ বাই স্টেপ এক্সপ্লেনেশন আছে উইথ ফর্মুলা, তো আপনাদের যাতে একো প্রবলেম নহয়, আপনাদের ধুনিয়াকে বুঝি পাব। গোটেইখিনি ক্লিয়ারলি লিখা আছে, টোটাল 60টা পেজ আছে এই গোটেই পিডিএফট। তো আপনাদের 150 সোলভ কুয়েশ্যনস অন ম্যাথস আর অ্যাপটিটিউড যদি কিনব বিচাৰে। ইয়ারপর কমন কুয়েশ্যন আহে, ডিএসএস ডিএমই সবতে কমন আহিছে এই 50টা কুয়েশ্যনের ভিতর। তারপর শেহতীয়াকৈ হৈ যোৱা ৰিচাৰ্চ এছিষ্টেণ্টতো কমন পৰিছে। তেনেকুৱা ধৰণৰ বহুতখিনি এক্সামছত আপোনালোকে কমন পাই যাব ইয়াৰ পৰা কুৱেশ্যনছ। টোটেল 75 rupees এই 150 সোলভ কুৱেশ্যনছ মেথছ আৰু এপটিটিউডটো কিনিব পাৰে। ফৰ্মুলাও আছে, এক্সপ্লেনেশ্যন আছে ষ্টেপ বাই ষ্টেপ। কোনোবাই যদি মেথছ বেকগ্ৰাউণ্ডৰ নহয়, কোনোবাই যদি মেথছত উইকো আছে, কোনোবাই যদি মেথছ একেবাৰে নোৱাৰে, কিন্তু আসাম ডাইৰেক্ট ৰিক্ৰুটমেণ্টত কিন্তু মেথছৰ কুৱেশ্যনছ আহে, 10টা 15টা মেথছ ৰিজনিঙৰ কুৱেশ্যনছ আহে। তো এইখিনি পঢ়িলে মানে আপোনালোকে সেই মেথছ ৰিজনিঙৰ কুৱেশ্যনছখিনি কভাৰ কৰিব পাৰি যাব ইয়াতে। তো এইখিনি আপনাদের পাই যাব 175 rupees। তারপর আহি গেল 15টা 15খন প্রিভিয়াস ইয়ার কুয়েশন পেপার্স আছে ইয়াতে। তো 15খন প্রিভিয়াস ইয়ার কুয়েশন পেপার্সত এখন 5 rupees, টোটাল 15 × 5 = 75। তো 75 rupees আপনাদের 15খন প্রিভিয়াস ইয়ার কুয়েশন পেপার্সও লোক পড়ে, এইটা একটা 15খন কুয়েশন পেপার একটা সেট আছে, তো সেইটা 75 rupees। তারপর আহি গেল 100টা MCQs অন জেনারেল সায়েন্স, এই মানে নিজে বনো 100টা MCQs অন জেনারেল সায়েন্স। তো 100টা জেনারেল সায়েন্সের উপর MCQs আছে ইয়াতে, মাল্টিপল চয়েস কুয়েশনস। আর তারপরে এইখানে কুয়েশনস মোস্ট ইম্পর্টেন্ট কুয়েশনস জেনারেল সায়েন্সের উপর বনো আছে, ভিটামিনের পর আদি করে সায়েন্স, এনভাইরনমেন্ট, বোটানি, বায়োলজি, জুলজি, গোটেইখিনি কুয়েশনস আছে, ফিজিক্সর, কেমিস্ট্রি, ঠিক আছে। তো গোটেইখিনি কুয়েশনস ইনক্লুডেড আছে জেনারেল সায়েন্সর। তো এইখানে আপনাদের 100টা MCQs মোস্ট ইম্পর্টেন্ট হয়, আর ইয়ারপা কমন কুয়েশনস বহুতবিলাক এক্সামসত আহিছে। অকল এনেকুৱা ধরনের গ্রেড 3 গ্রেড 4 নয়, APSCটো এনেকুৱা ইয়ারপা কুয়েশনস আছে বহুতখিনি। তো আপনাদের এইখন কিনব পারে 20 rupees। তারপর আহি গেল ইন্ডিয়ান ইকোনমি বা ইকোনমিক্সের উপর 100টা MCQs। তো এইখানে ইন্ডিয়ান ইকোনমি বা ইকোনমিক্সের উপর 100টা MCQs আপনাদের 20 rupees কিনব পারে। তো এইখানেও মানে বহুতখিনি ইন্ডিয়ান ইকোনমির 5-year plans-এর উপর আছে, ইন্ডিয়ান ইকোনমির বহুতখিনি কুয়েশনস আছে, আর ইকোনমিক্সের 2 বহুতখিনি কুয়েশনস ইয়াতে ইনক্লুড আছে। টোটাল 100টা MCQs আছে, মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম ওরিয়েন্টেড, পরীক্ষার যাতে আবার কুয়েশনস। তো এই 20 rupees পাই যাব। আর কম্পিউটার নলেজের প্রিভিয়াস ইয়ার এক্সামসবর 50টা MCQs আছে, কম্পিউটার নলেজ যেহেতু সেকশনটা থাকে। তো ইয়াতে যোনখিনি কুয়েশনস আছে সেইখানে মোস্ট রিলেভেন্ট কুয়েশনস, এইখানের আপনাদের কমন আবার। তো সেইখানে কম্পিউটার নলেজ সেকশন একটা যেহেতু থাকে আজিকালি, তো এইবার আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্টতো থাকবে বা অন্যান্য যিকোনো এক্সামসও থাকে, কারণ কম্পিউটার সব ডিপার্টমেন্টের দরকার পড়ে, আসাম পুলিশতো দরকার পড়ে। তো কম্পিউটার বেসিক্সখিনি দরকার পড়ে, তো সেইটো কারণে কম্পিউটার MCQs-এর মানে কম্পিউটার নলেজের কুয়েশনস কিছুমান আছে, IT বা কম্পিউটার নলেজের, ইনফরমেশন টেকনোলজির 50টা MCQs আছে, এইটো ₹10। ঠিক আছে, এই গোটেইখিনি প্যাকেজ এভেলেবল আছে, আপনাদের কোনোবাই যদি কিনিব বিচাৰে তেনে কিনিব পাৰে। এবার আরও একবার দেখাইছো স্টাডি মেটেরিয়াল প্যাকেজ, 1500+ MCQs অন ইন্ডিয়ান হিস্ট্রি 75 rupees, 1700+ MCQs অন ইন্ডিয়ান পলিটি 100 rupees, 1000 MCQs অন আসাম ₹50, 500 MCQs অন আসাম এন্ড নর্থ ইস্ট স্পেশাল 99, 150 সোলভ কুয়েশনস অন ম্যাথস আর অ্যাপটিটিউড 75, সেট অফ 15 প্রিভিয়াস ইয়ার কুয়েশন পেপার্স 75, 100 MCQs অন জেনারেল সাইন্স 20 rupees, 100 MCQs অন ইন্ডিয়ান ইকোনমি ইকোনমিক্স 20 rupees, 50 MCQs অন কম্পিউটার নলেজ 10 rupees। আর এইখানে যদি আপনাদের কিনব বিচার, পার্চেস করব বিচার, ক্রয় করব বিচার, তেতিয়াহলে আপনাদের এই মেইল আইডিটো মোক মেইল করব পারে। ইয়াতে লিখা আছে, ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস ক্যান মেইল মি এট ANURAGSARMAH66@gmail.com। ঠিক আছে, এই মেইল আইডিটো কারেক্টলি মারিব। বহুতে কই থাকে যে মেইল যোৱা নাই, মেইল যোৱা নাই, একচুয়ালি কোনোবাই শর্মা স্পেলিংটো ভুলকে মারি দিয়ে SHARMA, কিন্তু ANURAGSARMAH66@gmail.com। ঠিক আছে, এই মেইল আইডিটোত আপনাদের মোক মেইল করক, আর কোনোবাই ইন্টারেস্টেড ক্যান্ডিডেটস আছে যদি এই ইয়ার ভিতর আপনাদের কোনটো প্যাকেজ লৈ জনাব। আর যদি গোটেইখিনি প্যাকেজ কোনোবাই যদি লব পারে তেতিয়াহলে ডিসকাউন্টেড হব, কারণ গোটেইখিনি প্যাকেজ যদি আমি ইয়াতে প্রাইস ওয়াইজ যদি প্লাস করো তেতিয়াহলে 524 হয়, আর কোনোবাই যদি গোটেইখিনি প্যাকেজ একেলগে লব পারে তেতিয়াহলে কিবা এটা ডিসকাউন্টেড প্রাইজত অ্যারাউন্ড 450 গোটেই প্যাকেজটো আহি যাব। তো আর যদি সেপারেটকে লব বিচাৰে তেতিয়াহলে একটা প্রাইজে পে করব লাগবে, আর কোনোবাই যদি গোটেই প্যাকেজটো লব বিচাৰে তেতিয়াহলে মূরপা তেতিয়াহলে 524 জায়গা 450 প্যাকেজত ডিসকাউন্টেড প্রাইজত আহি যাব গোটেই প্যাকেজটো। আর কোনোবাই যদি এটাকে লব বিচাৰে তেতিয়াহলে লব পারে, একো কথা নাই। মই জাস্ট এইখানে জনাবর কারণে ভিডিওটো বনালো, আর কোনোবা যদি ইন্টারেস্টেড আর এলিজিবল ক্যান্ডিডেটস আছে তেতিয়াহলে মোক এই মেইল আইডিটো মেইল করক, মই আপোনালোকক পেমেন্টৰ লিংকটো দি দিম। যোনটো পেকেজৰ কাৰণে পেমেন্ট কৰিব বা গোটেইখিনি যদি পেমেন্ট কৰে তেতিয়াহলে আপোনালোকে মই যোনটো পেমেন্ট লিংক দি দিম
কিউআর কোড তাতে স্ক্যান করবে আপনাদের পেমেন্ট করবো পারিব গুগল পে বা যিকোনো তেনকা ধরনের পেমেন্ট মিডিয়া ইউজ করে পেলায় পেমেন্ট মেথড ইউজ করে পেলায় আর লগতে আপনাদের লগে লগে পিডিএফ ফর্মেটত এই গোটেখিনি মেটেরিয়ালস পাই যাব নিজের মেইল আইডি ঠিক আছে। তো ইমানখিনি আসলে আর বাকি আর ডিটেলসত মই এইখিনি বস্তু আপনাদের কমেন্ট সেকশনত আর লগতে এই ভিডিওটোর ডেসক্রিপশনটো মই পেস্ট করে দিম আপনাদের তারপরও চাই লোক পড়ব গোটে প্যাকেজটো ভিডিও যদি চাবলে দিগদার হয়েছে কমেন্ট সেকশনতো মই পেস্ট করে আসো গোটেখিনি ডিটেলস আর লগতে ভিডিও ডেসক্রিপশনটো মই গোটেখিনি দি আসো আপনাদের তাতে গিয়ে ভিউ করে চাব পড়ব লগতে ইমানে আসলে মই এইখিনি ইনফরমেশন দিব কারণে ভিডিওটো বনালো আই হোপ ভিডিওটো চাই পেলায় আপনাদের বেনিফিশিয়াল হবো এইখানে প্যাকেজখিনি কিনি ললে আপনাদের মোরলেস গোটেখিনি বস্তু কভার হবো সহায় হবো আর লগতে জিওগ্রাফির প্যাকেজটো ইয়াতে নাই কিন্তু মই জিওগ্রাফিটো সোনকালে আনবলে চেষ্টা করি বাকি ইমানে আসলে মই জাস্ট এইখানে জানাবার কারণে ভিডিওটো বনালো মোর ভিডিওসব চাই যদি ভাল পায় মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করে লোক আর আপনাদের যেমনখিনি ফ্যামিলি ফ্রেন্ডস রিলেটিভস আর চিনাকি এক্সপিরিয়েন্স আছে তেওঁলোকৰ লগত মোর চ্যানেলটো শেয়ার করব লগতে কমেন্ট সেকশনত জানাবো কিবা যদি কুয়েশন থাকে ডাউট থাকে মই নিশ্চয় আপনাদের কুয়েশনস আর ডাউটসবিলাক রিপ্লাই দিবলে চেষ্টা করি বাকি আজির ভিডিওটো ইমানতে সমাপ্ত করে আপনাদের সকলের পর বিদায় ললো কাইলে পুনের একটা নতুন ভিডিও লৈ আপনাদের সম্মুখত উপস্থিত হম তেতিয়ালৈকে ভালকে প্রিপারেশন করে থাকো সকলে অল দি বেস্ট থাকলে বাই এন্ড টেক কেয়ার ফ্রেন্ডস ভারত মাতা কি জয় জয় অসম।